কাটুন তৈরির দৃষ্টিটা দেখিয়েছে। বহুতল ভবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটুন প্রদর্শন করে দৃষ্টিটা প্রদর্শন করেছে। আমরা দেখছি ফ্রান্স সরকার নির্লজ্জভাবে এমন গর্হিত কাজকে সমর্থন দিয়ে যাচ্ছে। শোনো হে ফ্রান্স, আমরা তোমাদের হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা রাসূলকে অবমাননা করে পৃথিবীর সকল মুসলমানের রক্তে আগুন লাগিয়ে দিয়েছো। আমরা ঘোষণা করছি তোমরা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। মত প্রকাশের স্বাধীনতার নাম করে তোমরা ইসলাম নিয়ে খেল তামাশা করতে পারো না। নাম অপমাননার অধিকার তোমাদের নেই। সংগ্রামী উপস্থিতি, সময় এসেছে ঐক্যবদ্ধভাবে ইসলাম বিদ্বেষী সকল শক্তিকে রুখে দেওয়ার। আমরা প্রতিটি মুসলিম দল সহ সকল মুসলমানের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা ঘর থেকে বের হন, ঐক্যবদ্ধভাবে ইসলামের শত্রুদের রুখে দিন। বাংলাদেশ সরকার সহ সকল মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাই, ফ্রান্সের এমন নেককারজনক কাজের তীব্র প্রতিবাদ জানান। যদি ফ্রান্স ভুল স্বীকার করে ফিরে না আসে, মুসলিম বিশ্বের প্রতি আহ্বান রাখছি, ঐক্যবদ্ধভাবে ফ্রান্সকে বয়কট করুন, পণ্য ব্যবহার বর্জন করুন। আমরা আবারও ঘোষণা দিতে চাই, আমরা রাসূলকে ভালোবাসি, ভালোবাসায় কোনো আঘাত আমরা মেনে নেব না।